চলো বললেই অমনি চলে, এমনি ধারা কর। এই যে আগে আমি গিয়ে গেলাম বিন্দুরূপে ছেলের মন পিতার মস্তকে, কামরূপে মাতৃগর্ভে প্রবেশ করলি, তাহলে এ হচ্ছে সেই কারিগর যে কারিগর করেছে এই ঘর। এবার বাউলের যে সাধনার, সে সাধনা কিভাবে আয়ত্তে আনছে তার উপরে একটা গান আমি গাইছি। আমরা ছোটবেলাতে পড়েছি স্বরবর্ণ হস্রই দীর্ঘ। এক মহাজন বাউল পদকর্তা, তিনি স্বরবর্ণের উপরে লিখিত করে গেছেন, কারণ পদে পদার্থ, এই পদে থেকে পদে তার অর্থ দেখে নিতে হবে। কি বলছে? আমরা পড়েছি অয় অজগর আসছে তেরে, আর বাউল গুরু বলছে অয়ে অনুরাগে, অয়ে অনুরাগ, অয়ে অনুরাগে, শুদ্ধ ভক্তি যোগে কুলকুণ্ডলিনী জেগে, জাগিলে সহসা রে যা। আয় আত্মজ্ঞানে দীর্ঘ সাধনে, আতে আত্মজ্ঞানে দীর্ঘ সাধনে, মিশে মনে প্রাণে, মিশিলে মনে প্রাণে তবে পূর্ণ আনন্দ পায়। ইহা
দেহের মধ্যেই তারা কাম করেছিল। তাই রয়েলি পূজনে কারণের জন্য এই জন্ম। তাই কথাবার্তা বলছেন